দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায়। এই সরার দুর্দান প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শকুন আমির। দর্শক, প্রতিদিন আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি নতুন বইয়ের তথ্য, মোড়ক উন্মোচন, লেখক পাঠক প্রকাশকদের অভিমত। আজকেও আমরা দুজন অতিথি আমরা পেয়েছি যারা প্রকাশনী সংস্থার সাথে যুক্ত, তবে একটু ভিন্নভাবে। আমরা শুধু সকলেই পড়তে চাই, কিন্তু অনেকে আছে দৃষ্টিহীনতার কারণে তারা পড়তে পারেন না। তাদের জন্য অমর একুশে গ্রন্থমেলায় ব্রেইল প্রকাশনী সংস্থা থেকে কয়েকটি বই প্রকাশিত হয়। আমরা তাদের সাথেই কথা বলবো, জানবো তাদের এই যে বইগুলো বের করার পেছনের গল্পটি। আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, ডান পাশে রয়েছেন নাজিয়া জাবিন এবং আমার বাম পাশে রয়েছেন আরিফ, তিনি একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। এবং নাজিয়া জাবিন রয়েছেন স্পর্শ ব্রেইল ফাউন্ডেশনের প্রকাশনা সংস্থার কর্ণধার, দীর্ঘ 15 বছর ধরে তারা কাজ করছেন। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, তোমাকে দেখে তো এমনিই মনটা ভালো হয়ে যায়। আমি আসলে বরাবরই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি ব্রেইল প্রকাশনী সংস্থার পরবর্তী কার্যক্রম এবং যারা আসলে পড়তে পাচ্ছে না তাদের জন্য কতটুকু পড়ার ব্যবস্থা নিয়ে আসছে স্পর্শ। একটু জানতে চাই যে এবারে আপনি বলছিলেন যে এবারে প্রথম বইমেলায় 30টি বই এসেছে ব্রেইলের মাধ্যমে। একটু জানতে চাই যে যারা আসলে জানে না ব্রেইল কী, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে ব্রেইল পদ্ধতি তো অনেক পুরানো একটা পদ্ধতি। এটা লুই ব্রেইল, ফরাসি বিজ্ঞানী, মহাবিজ্ঞানী বলি আমরা, উনি আবিষ্কার করেছেন আজকে থেকে 200 বছরেরও অনেক আগে। তো সুতরাং এই পদ্ধতিটা তো একটা বিশেষ পদ্ধতি, যেটা দিয়ে আমাদের যারা দৃষ্টি জয়ী মানুষ আছেন তারা লেখাপড়া করতে পারেন। এবং এই পদ্ধতিটা বাংলাদেশে অনেক পুরাতন একটা পদ্ধতি, কিন্তু কেবল এই পদ্ধতিতে স্কুলের ডেস্ক বই পাওয়া যেত। একটা সময় ছিল যখন রিক্রিয়েশনাল কোনো বই ছিল না ওদের জন্য। এই পদ্ধতিটাকেই আমরা অবলম্বন করে আমরা রিক্রিয়েশনাল বইগুলো নিয়ে আসছি। যে তারা তো, আপনি সুকন্যা আপনার কথা ভাবেন যে আপনি পড়তে জানেন, অথচ বইমেলায় ঘুরে এত লক্ষ লক্ষ কোটি কোটি বই, একটি বইও আপনার জন্য যদি না থাকে, আপনি পড়তে জানেন অথচ আপনার জন্য বই নাই, আপনার মনের ভিতরের অবস্থা কেমন হবে? আর এই যে আমাদের স্পর্শ ফাউন্ডেশনের বাচ্চারা, ওরা এসে বলে আপু অমুক লেখকের এই বই বার হয়েছে, আপু অমুক অনুবাদ হয়েছে, আপু এই বইটার কবিতাগুলো খুব সুন্দর, কিন্তু ওরা পড়তে পারতো না। এটাই আমাকে ভাবিয়ে তুলেছিল এক সময়। এবং এই পদ্ধতিটা অবলম্বন করেই কিন্তু আমরা স্পর্শ ফাউন্ডেশন ভাবলাম যে ওয়াই নট, আমরা কেন না আমরা বইমেলায় যুক্ত হব না কেন, কারণ ওরা বই পড়তে জানে, ওদের হাতে আমাদের বই তুলে দিতে হবে। কথার ভেতরে আমি একটু দেখাতে চাই যে ব্রেইলের দুটি বই রয়েছে আরিফের কাছে, এবং আরিফের কাছে যাব আমি, তার আগে একটু দেখাতে চাই দর্শককে যে ব্রেইল প্রকাশনায় স্পর্শ ফাউন্ডেশনের এটি একটি বই, এবং এটি আসলে সাধারণ যেই বই সেই বইয়ের মতন হয়তো বা দর্শক দেখতে পারবেন, কিন্তু এখানে আসলে কী লেখা রয়েছে সেটি আসলে পড়ার সম্ভাবনা একেবারেই কম। একদম এর মধ্যে কিছু নিয়মাবলী রয়েছে যেটা আসলে যারা দৃষ্টিহীনতায় ভুগছেন বা যারা আসলে দেখে পড়তে পারছে না তাদের জন্য এই বইটি, এবং নামও দেয়া হয়েছে স্পর্শ। আসলে ভাষায় তো আমরা কথা বলি, ভাষা ছুঁয়ে ছুঁয়ে পড়তে পারে আসলে কজন, এটিও কিন্তু একটা অন্যতম মাধ্যম যারা বই পড়তে ভালোবাসেন, কিন্তু যারা একমাত্র দৃষ্টিহীনতার কারণে বইটি পড়তে পারছে না তাদের জন্যই এই অভিনব পদ্ধতি। আমি একটু জানতে চাই স্পর্শ ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন আরিফ, কতদিন ধরে আপনি কাজ করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি স্পর্শ ব্রেইলের সাথে আছি গত বছর 2022 থেকে, আর এই বছরও আছি ওনাদের সাথে। আমার অনেক ভালো লাগে তাদের সাথে কাজ করতে, বিশেষ করে নাজিয়াপুর সাথে, উনি আমাদেরকে অনেক ভালোভাবে ট্রিট করে, আমরা যখনই আসি যখনই সময় দেই ভালো লাগে ওনাদের সাথে আমার। স্পর্শ ফাউন্ডেশনে যারা কাজ করছেন, আমি যতটুকু জানি যে ভলেন্টিয়ার হিসেবে তাদের অনেকগুলো কাজ করতে হয়, লেখকের কাছ থেকে যেই অনুমতি যেটাকে আমরা বলি সত্য কিনে নেয়া সেটিও করা লাগে অনেক সময়। প্রকাশনী সংস্থা তো সেটি করেই থাকেন, আবার দেখা যাচ্ছে যে প্রকাশনী সংস্থা যারা অন্য প্রকাশনী সংস্থা তাদের কাছ থেকেও একটা পারমিশনের ব্যবস্থা করেন। অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে আপনার কাজগুলো কি কি থাকে? অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে আমার কাজ হচ্ছে, আমি যখন স্টলে থাকবো, যারা স্টলে আসবেন ব্রেইল সম্বন্ধে জানতে, তাদের সাথে কথা বলবো, তাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো যে ব্রেইলটা কী,
ব্রেল পদ্ধতিটা আসলে কি আর ব্রেল পদ্ধতিটা কিভাবে আমাদের যে দৃষ্টিজয়ী ভাই বোন যারা আছে তারা কিভাবে পড়াশোনা করে ব্রেলের মাধ্যমে সেটা তাদেরকে জানাবো আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে তারা তারা যখন আসে এসে যখন নিজে থেকে বলে যে এটা তো ব্রেল পদ্ধতি তাই না 50 টাকা যখন আমরা এটা জানি যে হ্যাঁ ওনারাও এই বিষয়টা আস্তে আস্তে জানা শুরু করেছে তখন আমাদের মধ্যে ভালো লাগে যে হ্যাঁ আমরা মানে আমরা যে কষ্টটা করতেছি সেটা সার্থক হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি তো জানতে চাই যে আপনি বলছিলেন এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে নানান প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যে অর্থ একটি প্রধান প্রতিবন্ধকতা এর বাইরে আসলে আর কি কি প্রতিবন্ধকতা আপনাদের মুখোমুখি হতে হয় আসলে কি জানো যখন স্পর্শ শুরু করলাম তখন দেখলাম যে একটা ভালো কাজ দিয়ে কি করে প্রতিবন্ধকতাকে উঠে যাওয়া যায় খুব সহজে যেমন প্রথমে বাংলা একাডেমিতে কোনো ব্রেল স্টল ছিল না এটা একটা বড় প্রতিবন্ধকতা ছিল তাদেরকে বোঝানো কিন্তু যখন তারা বিষয়টা বুঝলেন আজ অবধি কিন্তু ওরা আমাদের সাথেই আছেন সুতরাং আমি বলবো যদি মনের ইচ্ছা থাকে কোনো প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা নয় আর অর্থ অবশ্যই একটা প্রতিবন্ধকতা থাকলেও এখন কিন্তু আমাদের বন্ধুর সংখ্যা অনেক একসময় মানুষ জানতো না মানুষ বুঝতেও পারতো না যে একজন দৃষ্টিজয়ী মানুষ আবার বই পড়বে কি এমন অনেকে প্রশ্ন আমাকে করেছেন কিন্তু আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে এসেছি এই যে অ্যাওয়ারনেস বিল্ডিং বলো বা মানুষকে জানানো যে ওরা পড়তে জানে এবং এখন যেমন অনেক মানুষ এসে স্টলে বলে এটা ব্রেল বই না আমাদের মনটা অনেক বড় হয়ে যায় একটা সময় ছিল যখন আপু এগুলো কি এগুলো এগুলো কি এগুলো কি অফিসের কোনো কাজ মানে ওনার বুঝালেও ওনার বুঝতেন না এখন নিজেরা বোঝেন আসেন ওরা এদেরকে ভালোবাসেন এবং বলেন যে প্রত্যেকটা স্টলে যেন অন্তত একটি করে ব্রেল থাকে আমি কথা রেশ ধরে যদি বলি যে প্রত্যেকটা প্রকাশনার সংস্থায় একটি যাতে ব্রেল বইটি থাকে আদৌ কি থাকে এতগুলো প্রকাশনার সংস্থা 38টি প্যাভিলিয়ন 700র উপরে স্টল বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে অমর একুশে গ্রন্থমেলায় কয়টি প্রকাশনা সংস্থা ব্রেইলের সঙ্গে সংযুক্ত রয়েছে বা তারা চাচ্ছে হ্যাঁ চাচ্ছেন হয়তো অনেকেই আমি শুনতে পাচ্ছি বা অনেক ইন্টারভিউতে শুনি যে ওনার ইন্টারেস্টেড আমরা কিন্তু ওনারা কিন্তু জানেন স্পর্শ স্টল কোথায় আছে ওনারা আসলেই আমরা সহযোগিতা করতে পারি আসলে সে সত্যি কথা বলবো সুকন্যা যে সেভাবে আজ অবধি কেউ এগিয়ে আসেননি তবে এমনও যে একদম কেউ না যেমন সাহিত্য প্রকাশ তারা কিন্তু আমাদেরকে বিনামূল্যে সবসময় বই দিয়েছে এবং বলেছেন যে আমাদের এই বইগুলো আপনারা প্রকাশ করেন সকলের জন্য যারা দৃষ্টিজয়ী তারাও যেন পড়তে পারেন এমন অনেক লেখক আছেন যারা আমাদের ডায়েরিতে লিখে দিয়ে গেছেন যে আমার যে কোনো বই যে কোনো সময় আপনারা ব্রেইল করতে পারবেন কোনো পারমিশন লাগবে না এগুলো একটা দুটা হলেও এই যে শুরু হয়েছে আমি মনে করব যে একদিন নিশ্চয়ই সকল লেখকদের সকল প্রকাশকদের মন মানসিকতা বদলাবে একটা মানবিক দিক যে আছে ব্যবসায়িক ক্ষেত্রে সেদিকে তারা আরো ধাবিত হবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলাম ব্রেইল প্রকাশনী সংস্থা স্পর্শ ফাউন্ডেশনের কর্ণধার নাজিয়া জাবিন এবং ব্রেইলের এই স্পর্শ ফাউন্ডেশনেরই ভলেন্টিয়ার আরিফের সঙ্গে কথা বলছিলাম এবং আমরা আরও অনেক পাঠকের সঙ্গে কথা বলবো যারা আছেন ব্রেইলের সঙ্গে সংযুক্ত তাদের সঙ্গেও কথা বলবো তবে দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পর দর্শক বিরতির পর আরেকবার স্বাগত অমর একুশে গ্রন্থমেলা এবং নিউজ 24 এর নিয়মিত আয়োজন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আমি আছি সুকন্যা বলছিলাম ব্রেইল নিয়ে কথায় এবং এই বইমেলায় যতগুলো প্যাভিলিয়ন এখানে রয়েছেন প্রকাশকরা এবং যে স্টলগুলোতে যে প্রকাশকরা রয়েছেন তাদের সঙ্গেও একটু কথা বলবো ব্রেইল প্রকাশনী সংস্থা নিয়ে এবং তাদের এই যে সংস্থাগুলো থেকে কতগুলো বই বেরোচ্ছে বা বই বের করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটিও আমরা জানতে চাইব তার আগে আমাদের সঙ্গে দুজন পাঠক রয়েছেন তারা বই পড়তে খুবই ভালোবাসেন চমৎকার চমৎকার বইয়ের কথা বলছিলেন বইয়ের নাম বলছিলেন এবং বইয়ের মধ্য দিয়ে ভাষাকে ছুঁয়ে যে অনুধাবন করার বিষয়টি আমার কাছে এই দুই পাঠক রয়েছে তারা সেই গল্পগুলো তুলে ধরছিলেন একজন রয়েছেন তামান্না আর একজন আমি যেহেতু বলছিলাম যে আমি নামটা খুব দ্রুত ভুলে যাই তুমি বলো নাম কি আমার নাম মোহিনী মোহিনী একটু আগে বলছিলে যে কি কি বই পড়া হয় না তার আগে একটু জানতে চাই যে এই যে বই ছুঁয়ে ছুঁয়ে দেখছো বিভিন্ন স্টল প্যাভিলিয়নে কেমন লাগে যখন এই যে বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখো এই এই অভিব্যক্তিটা একটু জানতে চাই বইগুলো ছুঁয়ে দেখলে
তখন আমার ভালো লাগে কিন্তু একটা খারাপ লাগা কাজ করে যে যখন আমি সাধারণ স্টলে আসি তখন আমার একটা খারাপ লাগা এই কাজ করে যে এই বইগুলো যদি ব্রেইলে হতো আমি যদি বইগুলো ব্রেইলে পড়তে পারতাম তামানা তোমার কাছে একটু যাই কেমন লাগছে বইমেলায় এসে এবং বলছিলাম যে বইগুলো ছুঁয়ে দেখার অভিব্যক্তি এইটা একটু জানতে চাই বইমেলায় এসে তো অপ ভালোই লাগে ঘুরতে ভালো লাগে কিন্তু বই পড়ার যে একটা ইচ্ছা সেটা আসলে সেই ইচ্ছাটা পূরণ করতে না পারার একটু তো খারাপ লাগা কাজ করে একটা আক্ষেপ রয়েছে দর্শক তাদের সাথে কথা বলবো এরই ফাঁকে কিছু বইয়ের ছবি দেখে নেব যে প্রতি বছর যেহেতু এই অমর একুশে গ্রন্থমেলায় বিভিন্নভাবে প্রচ্ছদ নতুন নতুন মোড়কে নতুন নতুন বইয়ের সংখ্যা বেরোচ্ছে এবং প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে এই বইগুলো দেখার মধ্য থেকেই তামান্না এবং কথা বলবো আরেকজন যে পাঠক রয়েছেন একটু আগে বলছিলে যে জাফর ইকবালের বইগুলো পছন্দ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো তুমি পড়তে পছন্দ করো এর বাইরে আর কোন কোন লেখকের বই তোমার পড়া হয়েছে হুমায়ুন আহমেদের দুইটা বই পড়া হয়েছে একটা হচ্ছে বোতল ভূত আর একটা হচ্ছে সূর্যের দিন আর এমনিতে আর কোনো অনুবাদ বা দেশের বাইরের যে লেখকগুলো দেশের বাইরে শুধু জুল ভার্নের ওই একটা বই অনুবাদ হয়েছে আর এবার হয়তো আসবে কিছু বই জি নামটা অনেক বইয়ের নাম আসলে তারা মনে করতে পারছেন না তা আমার না তুমি কি কি বই পড়া হয়েছে তোমার আমার মানে এই স্টলে যতগুলো বই প্রকাশ হয়েছে গত মেলায় মোটামুটি সবই পড়া হয়েছে মানে ও যেগুলোর নামগুলো বলেছে বলেই ফেলেছে আমি সবগুলো বলেই ফেলেছে তার মানে ব্রেইল প্রকাশনী সংস্থা থেকে যতগুলো বই আসলে বের হয়েছে এই পাঠকগুলো কিন্তু সেই বইগুলো পড়ে ফেলেছে এবং তাদের একটি আশা যে প্রতিটি প্রকাশনা সংস্থা প্রতিটি স্টল প্যাভিলিয়নে যারা আছেন লেখক থেকে শুরু করে প্রকাশক থেকে শুরু করে যারাই আছেন আসলে বইয়ের সঙ্গে সংযুক্ত তারা যাতে একটি হলেও ব্রেইল বই প্রকাশ করেন আসলে যারা দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে আমাদের কাছে বা আমাদের সামনে উপস্থিত হন তারাও বই পড়তে ভীষণ পছন্দ করেন এবং এই অমর একুশে গ্রন্থমেলায় আমরা কিন্তু দেখেছি যে তারা বিভিন্ন স্টল প্যাভিলিয়নগুলোতে বইগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করে ভাষাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে তাদের জন্য আসলে কতগুলো বই প্রকাশন হচ্ছে এবং যারা লেখক রয়েছেন যারা প্রকাশক রয়েছেন তারাই বা কতটুকু উদ্বুদ্ধ এই ব্রেইল প্রকাশনী সংস্থাকে সাথে সংযুক্ত হয়ে তাদের নতুন বই প্রকাশ করার বই তো সবাই পড়তে চাই কম বেশি আমরা সকলেই বই পড়ি কিন্তু পাঠক আসলে প্রকাশক লেখকদের কাছে পাঠকের তো কোনো শ্রেণী বিভেদ থাকা উচিত নয় তারাও তো আসলে সকল পাঠকদের কথাই বিবেচনায় রাখতে পারেন তাদের কথা স্মরণ করতে পারেন তাদের পছন্দ অনুযায়ী প্রতিটি প্রকাশনা সংস্থা প্রতিটি স্টল প্যাভিলিয়নের যারা রয়েছেন এর সাথে সম্পৃক্ত তারা যদি একটি করেও বই নতুন বই প্রকাশ করেন তাহলেই কিন্তু এই বইগুলো সামনের দিনগুলোতে ব্রেইলের সঙ্গে যারা সংযুক্ত তাদের হাতে উঠতে পারে এবং এর সঙ্গে যে পাঠকগুলো রয়েছেন তারা কিন্তু প্রতিটি যেমনটি বলছিলেন আমাদের দুজন পাঠক যে প্রকাশন সংস্থার সামনে যেও কিন্তু তারা জিজ্ঞাসা করে তারা প্রশ্ন ছুড়ে যায় যে এই বইটি কি এসেছে কিনা এবারের বই মেলায় এবং যেহেতু আমি বলছি যে প্রতি বছর নতুন মোড়কে নতুন প্রচ্ছদে নতুন নতুন বই এবং জাফর ইকবাল থেকে শুরু করে হুমায়ুন আহমেদ এবং গল্প উপন্যাস প্রবন্ধ ভ্রমণ কাহিনী ইতিহাস ঐতিহ্যের বইয়ের সংখ্যাগুলো যেমন বের হয় এই বইগুলো যদি ব্রেইলে প্রকাশিত হয় অন্তত একটি করে তাহলেও কিন্তু জ্ঞানের পরিধিটি বাড়বে এবং তারাও এই যে বইয়ের সঙ্গে সম্পৃক্ততা এটাও বাড়াতে সক্ষম হবে অমর একুশে গ্রন্থমেলায় আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারাও নিশ্চয়ই জানেন ব্রেইল কি আর এই ব্রেইল আসলে কতটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ দর্শক অমর একুশে গ্রন্থমেলায় সরদ উদ্যান প্রাঙ্গণ থেকে আজকের মতো এখানে শেষ করছি আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।